শহর আগরতলাতে এসে রাত জাগার জন্য আমাদের সবার প্রয়োজন একটি হোটেল, যার মধ্যে রয়েছে হোটেল সোনারগাঁও। এমন একটি হোটেল যেটার মধ্যে আপনি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন। সোনারগাঁও হোটেলে আজ আমাদের প্রথম রাত। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্রেকফাস্টের আইটেমগুলো সেখানে রাখা হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের রুমের পুরোপুরি ভিউটা। সেটা হচ্ছে আমাদের রুমটা, এবং এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগটাও সেখানে রাখা আছে। তো ফ্রেন্ড, আমরা আগরতলা শহরের মধ্যে এসে কোথায় ভালো হোটেল পাওয়া যাবে? ভালো হোটেল পাওয়া যাবে আগরতলা শহরের মধ্যে। আমার যেটা ভিউ হচ্ছে সেটা হচ্ছে একটা রিভিউ, সেটা হচ্ছে একদম ওভার ব্রিজের সাথে সিটি সেন্টার থেকে একটু দূরে যে হোটেলের নাম হচ্ছে সোনারগাঁও, সেখানে লেখা দেখতে পাচ্ছ সে হোটেলের নাম হচ্ছে সোনারগাঁও। সেখানে রুম, ডাবল রুম এবং সিঙ্গেল রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। একদম মিনিমাম 1400 থেকে শুরু করে তুমি উপরে তোমার যতটুকু বাজেট রয়েছে সেই তোমার বাজেট অনুযায়ী তুমি সেখানে রুম পাবে। তো চলো এবার আমাদের রুমটা যে ভিউটা সেটা তোমাদেরকে আমরা দেখাবো, এবং আমরা ধীরে ধীরে সেই আমাদের রুমের দিকে আমরা তোমাদেরকে নিয়ে চলবো। রুমে যাওয়ার আগে সেখানে রয়েছে একটা ল্যাম্পফোন, এবং সেখানে রয়েছে সেই লিফটের ব্যবস্থা। আমাদের রুম কেমন দেখতে, আমাদের রুমের বাজেট কত, সব কিছু মিলিয়ে আজকে আলোচনা হবে আমাদের এই দিকে। লিফট ধরার জন্য যারা লিফটে নতুন চলবে তাদের জন্য সেখানে টিপ দেবে, লিফটটা অটোমেটিকলি খুলে যাবে। তো চলো এবার আমরা লিফটের ভিতরে প্রবেশ করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একদম লিফটের ভিতরে প্রবেশ করলাম। এবার আমি দরজাটাকে ক্লোজ করে দিব। দরজাটাকে ক্লোজ করে দিয়ে আমার যে রুমটা, আমার রুমটা হচ্ছে 3 নম্বর ফ্লোরে, আমি সেখানে 3 নম্বরে টিপ দেব। 3 নম্বরে টিপ দেওয়ার পরে আমরা সেখানে দেখতে পারবো আমরা কত নম্বর রুমে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোর 1 নম্বর আমরা ক্রসিং করে আবার 2 নম্বর ফ্লোরকে আমরা ক্রসিং করতে যাচ্ছি। 2 নম্বর ক্রসিং শেষ করে আমরা এবার 3 নম্বর ফ্লোরে আমরা চলে আসছি। ওকে, যেতে পারো, শুধু সমস্যা নেই। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের রুমে। ওকে ওকে, নো ইস্যু, ওয়াইফাই আমার এখানে, তুমি কানেক্ট করতে পারো। আমরা লিফট থেকে বেরিয়ে এসেছি, আমরা সেখানে একটা ওয়েলকাম জানানোর জন্য ফুলের টোকা সেখানে আমরা দেখতে পেলাম, এবং আমাদের চারিপাশের যে ভিউটা, আমাদের চারিপাশের ভিউটা হচ্ছে এটা হোটেল সোনারগাঁও। অনেক ভালো মানের একটা হোটেল, ভিআইপি মানুষদের জন্য সেই হোটেলটা অত্যন্ত ভালো মানের হতে পারে, এবং যাদের লো বাজেট রয়েছে, যাদের বাজেটটা কম, আমি তোমাদেরকে সাজেস্ট করব ঠিক এই হোটেল সোনারগাঁও থেকে একটুখানি সামনে গিয়ে মেলার মাঠে আবুল কালাম আজাদ নামে একটা গেস্ট হাউস রয়েছে, সেখানে হল রুমেরও ব্যবস্থা রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য। সেখানে রুম পাবে বেড 60 টাকা করে, এবং রুম যদি তুমি সেখান থেকে নিতে চাও তাহলে সিঙ্গেল রুম 70 টাকায় পেয়ে যাবে, এবং যে ডাবল রুমটা তুমি 250 টাকার মধ্যেই পেয়ে যাবে। এবং যে হোটেল সোনারগাঁওয়ের যে পরিবেশটা সেটা কিন্তু অত্যন্ত ক্লিন রয়েছে। আমরা ধীরে ধীরে আমরা যে রুমের দিকে যাচ্ছি, এবং 402 নম্বর হচ্ছে আমাদের রুমটা। আমরা সে রুমের ভিতরে এবার প্রবেশ করলাম, এবং সেখানে সম্পূর্ণ লাইটিংয়ের সুইচের ব্যবস্থা রয়েছে। আমরা সব কিছু এখানে ক্লিক করব, এবং লাইট জ্বালানোর জন্য সব থেকে যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই কিবোর্ড। এই কিবোর্ডটা যখন আপনি এইভাবে ঢুকাবেন তখন সব কিছু লাইট অটোমেটিকলি জ্বলে যাবে। দরজাটা আমরা এবার বন্ধ করে দেব। তবে এটা হচ্ছে আমাদের রুমের ফুল ভিউটা, ঠিক আছে বন্ধুরা? আমাদের রুমটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ডাবল বেডরুম। আমি এবং আমার বন্ধু আজকে সেখানে আমরা 1 নাইট স্টে করব, এবং সেখানে পর্দা লাগানো রয়েছে, তাছাড়াও সেখানে রয়েছে এসি, এবং সেখানে রয়েছে ফ্যানেরও ব্যবস্থা। যদি তোমার প্রয়োজন হয় ফ্যান চালাবে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি এসি চালাতে পারো, এবং সেটা হচ্ছে একটা বেডরুম। এবার আমরা বেডরুমেরটা একটু ট্রাই করব, দেখবো আমরা বেডরুমটার মধ্যে কেমন কমফোর্টেবল রয়েছে। আমরা এবার বেডরুমটা ট্রাই করবো,
সেটা কমফোর্টেবল শুধু দেখার জন্য। ওয়াও, কমফোর্টেবলটা অনেক, কি বলবো মানে অনেক কমফোর্টেবল। ওয়াও, সেটা অনেক ভালো লাগলো, সে বেডরুমটা আমার খুব ভালো লাগলো। তো এবার এবার যেটা আমাদের সব থেকে দেখার ব্যাপারটা হবে, আমাদের সেই রুমের মধ্যে রয়েছে একটা ল্যান্ডফোন, এই যে দেখতে পাচ্ছি সেই ল্যান্ডফোনের ব্যবস্থা রয়েছে। তুমি যাকে ইচ্ছা তাকে কল করতে পারবে বন্ধুরা, তাতে এবার ভাবো না যে তুমি যেখানে সেখানে কল করতে পারবে, তা কিন্তু নয়। তুমি কল করতে পারবে সেখানে, রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে এবং রিসেপশনে, সেখানে পুরো লিস্ট রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং তাছাড়া অন্যান্য ফাস্টফুডেরও সেই মেমোটা এখানে রয়েছে। মেমোর মধ্যে রয়েছে সেই 3-5, যে 3-5 সেখানে থাকে ল্যান্ডফোনে তুমি ট্রায়াল করার পরে সেই কিচেনে তুমি অর্ডার দেবে এবং ওরা তোমার জন্য সেটা নিয়ে এসে তোমার রুমে দিয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা, সবথেকে ভালো যেটা হলো সেটা হলো আমাদের এখানে রয়েছে দুটো জলের বোতল আমাদেরকে দিয়েছে, দুটো কাপ আমাদেরকে দিয়েছে, চা খাওয়ার জন্য আমাদের সেই চায়ের জগটা দিয়েছে এবং সেখানে আমাদের জন্য সম্পূর্ণ মিল্ক, চায়ের পাতি এবং সুগার সব কিছু সেখানে দিয়েছে। আমাদের সানের জন্য দিয়েছে শ্যাম্পু এবং দিয়েছে ছোট্ট একটা সাবান। সেটা হচ্ছে আমাদের রুমের দৃশ্যটা, সেটা হচ্ছে ফুললি রুমের ভিউটা। এটা হচ্ছে তো আমার ব্যাগ, দেখতে পাচ্ছ এখানে ব্যাগটা পড়ে আছে। সেখানে এসিরও ব্যবস্থা রয়েছে এবং ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। যদি তুমি চাও যে না আমি ফ্যান দিয়ে কাজ চালিয়ে যাব, তাহলে তুমি শুধু ফ্যান দিয়ে কাজ চালিয়ে যেতে পারবে। যদি বুঝো যে না আমি ফ্যান দিয়ে কাজ চালিয়ে যেতে আমি পাচ্ছি না, তাহলে এসি দিয়ে কাজ চালাতে হবে। এবার আমি সেখানে বাথরুমের লাইটটা অন করব। বাথরুমের লাইট অন করার পরে আমরা ধীরে ধীরে যখন বাথরুমের দিকে প্রবেশ করতে লাগলাম, ঠিক তখন একটা আওয়াজ, কটকট আওয়াজ আমার কানে বেজে উঠল। আওয়াজটা কি সেটা চেক করার পরে সেই আওয়াজটা হচ্ছিল সেই ফ্যানের, যেটা বাথরুমের দুর্গন্ধকে ভিতর থেকে বাইরে ফেলে দিতে সাহায্য করে। সেই হোটেলে 1400 টাকা বাজেটের হোটেলে রয়েছে একটা গিজার, সেটা সেখানেও লাগানো রয়েছে, সেটা দেখতে পাচ্ছ, এবং তার রেটিং হচ্ছে 5 স্টার। তার পাশাপাশি আমাদের সেই বেসিনটা হচ্ছে খুব উন্নত মানের, যেখান থেকে জল খুব ভালো গতিতে নিচে পড়ছে, এবং সেখানে রয়েছে একটা ভালো মানের সেই ফেস গ্লাসটা, যেটা দেখতে একদম হুবহু নিজের বাথরুমের মতোই। তাছাড়াও রয়েছে সেখানে শাওয়ারের সম্পূর্ণ ফুল ফেসিলিটিটা, যখন যে শাওয়ারের প্রয়োজন সেই শাওয়ারটা তুমি সেখানে ব্যবহার করতে পারবে। তাও রয়েছে সব কেস, সেটা দেখতে পাচ্ছ সেই সব কেসটা, এবং তাছাড়া রয়েছে সেই ইংলিশ কমোডটা। সেখানে ইন্ডিয়ান কমোড ব্যবহার হয়নি, তবে সেখানে ইংলিশ কমোডটা ইউজ হচ্ছে, এবং রয়েছে সেখানে সেটার ব্যবস্থা। তাছাড়া রয়েছে সেখানে প্লেসের জন্য সেটা সব কিছু চেকচাক শেষ করে আমরা যখন ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলাম, ঠিক তখন আবারও তোমাদের সামনে সেই বাথরুমের ভিউটাকে তুলে ধরলাম। এবং বাথরুমের জন্য সে যে দরজাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অত্যন্ত ভালো মানের RFL কোয়ালিটির সেই গ্লাস, সরি সেই দরজাটা। চলো এবার দেখাবো সেই ব্রেকফাস্টের ফুললি আইটেমটা। সেটা হচ্ছে ব্রেকফাস্টের ফুললি আইটেম, এবং সেখানে রয়েছে সেই মেনুটা, কিচেন মেমো, কিচেন মেমো রয়েছে সেখানে, A to Z সব কিছু লিস্ট সেখানে রয়েছে। হোটেল সোনারগাঁও থেকে যদি কিচেনে তুমি কল করতে ইচ্ছুক হয় বা তোমার কিছু খেতে মন চায়, তাহলে 3-5 কল করার পরে তোমাকে খাবার অর্ডার করা হবে। তাছাড়াও রয়েছে সেখানে সবথেকে ভালো মানের একটা টিভি, যা তুমি সেখানে শুয়ে শুয়ে আরামসে তুমি দেখতে পাবে। তাই চলো টিভিটা আমরা এখন অন করবো না, টিভিটা আমরা একটু পরে সেটা অন করব। তার পাশাপাশি সবথেকে সুন্দর যেটা বিষয় হলো সেখানে রয়েছে সেই টেলিফোনটা। সেই টেলিফোন তুমি এভাবে হাতে তুলে কানে লাগিয়ে তুমি এখানে সেখানে কল করতে পারবে, তবে তুমি চাইলে যাকে ইচ্ছে তাকে কল করতে পারবে না, শুধু হোটেল সোনারগাঁও রিসেপশনে কল করতে পারবে, ইভেন
কিচেনে কল করতে পারবে। কিছু ক্ষেত্রে মন চাইছে সেখানে রয়েছে ল্যান্ডফোন এবং হাতের পাশে রয়েছে সেই মেমোটা, সেখান থেকে তুমি 555 নাম্বারে কল করবে, সাথে সাথে তোমার খাবার অর্ডার হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, হোটেল সোনারগাঁওতে আজকে আমাদের প্রথম সকাল। সকাল হতে আমাদের সামনে চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্টটা। ব্রেকফাস্টে রয়েছে তাওয়া রুটি, পরোটা এবং ব্রেকফাস্টে সেই সবজিটা। তত সময় আমরা ব্রেকফাস্ট ছেড়ে নেব এবং আমরা 11টার সময় চেক আউট টাইম রয়েছে, আমরা চেক আউট করে আজকে আমাদের সেই হোটেল থেকে আমরা বেরিয়ে যাব। তাই বন্ধুরা পাশে থাকুন এবং আমাদের চেক আউটটা কীভাবে হচ্ছে সেটা অবধি দেখার জন্য অপেক্ষা করুন। তো বন্ধুরা, আমরা এবারে সেই হোটেল সোনারগাঁওয়ের যে সকালের যে নাস্তাটা, সেই সকালের নাস্তার টেস্টটা কেমন হচ্ছে সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তত সময় আমার ছিল একটা রুটি, তার সাথে ছিল আমাদের সবজি, অত্যন্ত সুপার টেস্ট। এখানের যে আইটেমটা রয়েছে সেই আইটেমটা যে টেস্টটা, সেই টেস্টটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আগরতলাতে কম বাজেটের মধ্যে যদি কোনো হোটেল লাগে থাকে তাহলে হোটেল সোনারগাঁও হচ্ছে এক নম্বর। সকাল তখন ঠিক 11টা, আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম সেই রিসেপশনের উদ্দেশ্যে। আমাদের হাতে দড়িয়ে দিল 1400 টাকার একটা বিল এবং সেই কপিটা হচ্ছে আমাদের বিলিং পয়েন্ট। বন্ধুরা সেখানে রয়েছে 1400 টাকা এবং আমাদের ব্রেকফাস্টের জন্য আলাদা মেমো রয়েছে, সেটা হচ্ছে এই মেমোটা। এখানে আমাদের ব্রেকফাস্ট ছিল 84, মানে 84। ফ্রেন্ড, আমাদের চেক আউটটা শেষ হয়ে গেল, হাতে বিল চলে আসলো। তো এবার আমরা হোটেল সোনারগাঁও থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। গুড বাই হোটেল সোনারগাঁও। সো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের মধ্যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।